দেখতে সুন্দর এবং শান্ত স্বভাবের কালো গরুটির নাম কালামানিক, আর সাহেবী ভাব আইসি বেশ হয় অন্য গরুটির নাম দেয়া হয়েছে সওদাগর। চলন বলন ও স্বভাব বুঝেই এদের নামকরণ করা হয়েছে বলছিলেন বাদশা মিয়া ও তার স্ত্রী শেফালি বেগম। সন্তানের মতোই পিতৃ পালন করেছি, এর চাল চলনে ব্যবহারে নাম রেখেছি, একটার নাম সওদাগর, একটার নাম কালামানিক। এই কালামানিকটা আমার খুব লক্ষ্মী, মানে একটা খানা যদি পয়রে থাকে সেই জায়গাটা খুঁটে খুঁটে খাইতো, আর সৌন্দর্য কালো, এই জন্যই আমি ওর নাম রেখেছি কালামানিক। আর সওদাগর, ওর চাল চলন সব কিছু সওদাগরের মতো, জমিদারের মতো, এই জন্যে আমি ওর নাম রেখেছি সওদাগর। বগুড়া শাহজাহানপুর উপজেলার গোহাইল পালাহার গ্রামের বাদশা মিয়া, পেশা ছিল তার রিক্সা চালানো। রিক্সা চালিয়েই একমাত্র ছেলেকে পড়ালেখা করানোর চেষ্টা করছিলেন তিনি, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর সংসারের হাল ধরতেই চড়া সুদে ঋণ আর আত্মীয়দের সহযোগিতায় মালয়েশিয়া চলে যান তিনি। এরপর থেকেই কষ্ট লাঘব হয় বাদশা মিয়ার, ছেলের পাঠানো টাকায় গড়ে তোলেন একটি গরুর খামার। আমি একজন রিক্সা চালক, আমার বাবাও ছিল একজন রিক্সা চালক, দীর্ঘ 17-18 বছর হলে এই গরু পালন করি আমি, আর এই খামারটার বয়স আমার 2 বছর। শুরুর দিকে একটি গরু কেনেন বাদশা মিয়া, আর সেই গাভী থেকে একে একে জন্ম নেয়া 14টি বাছুরের মধ্যে 2টি গরু কালামানিক ও সওদাগরকে প্রস্তুত করা হয়েছে কোরবানি ঈদে বিক্রির জন্য। প্রথম শুরু আমি একটা গরু কিনি, এই একটা গরুর থেকে 14টা বিয়ন দিয়েছে, এই 14টার মধ্যে এই 2টা গরু আমার সর্বপ্রথম বর্ব, এই 2টা গরু আমি লালন পালন করছি খুব শখ করে। বছরের পর বছর ধরে গরু দুটিকে লালন পালন করা মোটেও সহজ ছিল না দরিদ্র বাদশা মিয়ার কাছে। গোখাদ্যের অতিরিক্ত দাম, যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ও ব্যয়বহুল পরিচর্যায় রীতিমতো হিমশিম অবস্থা তাদের। তাই এবছর গরু দুটিকে বিক্রি করে একটি ডেইরি খামার গড়ে তোলার স্বপ্ন এই দম্পতির। আমি সবার কাছে অনুরোধ ভাবে বলছি, আপনারা কুরবানি দেওয়ার জন্য যারা এই শিল্পপতি আছেন, গরু দুটো যদি নেন ন্যায্য দামে বিক্রি করব। বেশ যত্নে লালন পালন করা হয় সুঠাম দেহের কালামানিক আর সওদাগর নামের গরু দুটিকে। এদেরকে খাওয়ানো হয় স্বাস্থ্যসম্মত দানাদার খাবার, প্রতিদিন গোসল করানো হয় 3 বেলা। সব মিলিয়ে এদের পেছনে দৈনিক খরচ গিয়ে ঠেকে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এই গরুটা আমি পালন করি ন্যাচারাল খাবার দিয়ে, খোল ভুসি বুট ছোলা বুট 2 বেলা 8 থেকে 9 কেজি দানাদার খাওয়ার পরে তাতে দেখা যায় 500 থেকে 600 টাকা দিন খরচা পড়ে। এখন গরু দুটি বাদশা মিয়া ও তার স্ত্রী শেফালি বেগমের দিন বদলের স্বপ্ন। নিজের সন্তানের মতোই বড় করে তুলেছেন গরু দুটিকে, ভালো দামে বিক্রি হোক এবং শ্রমের সঠিক মূল্য পাক এই দম্পতি, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীরও। 2টা গরু আমাকে এলাকার মধ্যে এত কষ্ট করে এই গরুটা কেউ তৈরি করেনি, আর খুব সুন্দরভাবে গরুটা তৈরি করছে, কিন্তু আজকে কুরবানির বাজারে গরুটা বিক্রি করবি। প্রত্যেক দিন আমরা যে ওই গরুকে কালামানিক আর সওদাগরকে খাওয়াই, সেটা তালিকায় মনে করেন আপনার ন্যাচারাল, যেটা ন্যাচারাল বললেই চলে, ঘাস তারপরে আপনার খোল ভুসি এগুলো দিয়ে আমরা লালন পালন করি। 900 কেজি ওজনের কালামানিকের দাম নির্ধারণ করা হয়েছে 6 লাখ টাকা, আর 1000 কেজির বিশাল দেহের অধিকারী সওদাগরকে 7 লাখে বিক্রি করার ইচ্ছে বাদশা মিয়ার। সওদাগর আর ওজন পাইছি আমি 1000 কেজি, আর কালামানিকের ওজন পাইছি 900 কেজি। গরু দুটোকে এখনো বিক্রি করতে না পেরে চিন্তাগ্রস্ত বাদশা মিয়া ও তার স্ত্রী। এই কোরবানি ঈদে ন্যায্য মূল্য না পেলে স্বপ্নভঙ্গের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে পরিবারটি, এমনটাই বলছিলেন স্থানীয়রা।